হে প্ৰভু লজ্জাজনক খবৰ ধোনী পাঁচ বৰ্ষৰ ঝিয় দুকৰ্মমক কে কেছ কে হাৰিব চোচিয়ল মিডিয়াৰে কাপ্টেন কুলক কুনি ঝিয়কৰ্মমক দেউতাৰ ইউজৰ্ছ ভিডিঅ'টো শেষ পৰ্যন্ত দেখন্তু ডিটেলছ ভাৱে জানিপাৰিব আমি ক' কৰিছোঁ আপোনাৰ সম্পূৰ্ণ ৰপোৰ্টি জানি পাৰিব আৰু এই নিউজ পাইপাই চানেলুকু সবসক্ৰাইব কৰি সাইড্ৰে বেল আইকনটো প্ৰেছ কৰোঁ আৰু যদি এই কুনি ঝিয়পাই মানে হক ঠকদার অ তে নিহতিভাবে গোটিয়ে ভিডিও লাইক তো চালু স্টার্ট করা তো ইন্ডিয়ান প্রিমিওর লিগ বা আইপিএল ক লোক বহু পসন্দ আসে কারণ এখানে সমস্ত নিজ নিজের মন পসন্দর টিম বাছি রকি থাকুন এবং সে খেলে নিজ মনোরঞ্জন করতে ক্রিকেট্র এই ফটাফট ইনিংসে লোকের উৎসাহ দ্বিগুণিত হয়ে যাই এখানে থাকা আঠটি টিম মধ্যে ভারতের পূর্বতন অধিনায়ক মহেন্দ্র সিং টিম চেন্নাই সুপর কিং অনেক কবি প্রশাসক অনেক কিন্তু বর্তমান বর্তমানে আপনার জাঁনি কি তো এ বর্ষ কিন্তু চেনাই সুপর কিংর প্রদর্শন বহু নিশজনক রয়েছে তো মাত্র দুইটি ম্যাচের দল হাসল করেছি সমুদায় ছটি ম্যাচ খেলে এ ছড়া অধিনায়ক ধোনিঙ্ক ব্যাটিং নিরাশ করেছি তাঁর প্রশাসক মানুষ দলর এই প্রদর্শনী উত্তক্তরাশ হয়ে ক্রিকেট প্রশাসক তবে চেন্নাই এপরি প্রদর্শন পরে অনেক ইউজর সোশিয়াল মিডিয়া ধোনি কড়া সমালোচনা কর দেখবছে এপরিকি কিছু সোশিয়াল মিডিয়া ইউজর মানে অনেক খারাপ কমেট করছেন আছে ইউজর ধোনে ঝিও যা দুষ্কর্ম ধমকম্টে যা নিশ জনক ঘটনা তেব এইসব কমেট প্রতিক্রিয়া স্ক্রিনশট এবে সোশিয়াল মিডেয়ে ভাইরাল নেই কিছু প্রসঙ্গ ধোনিবার খেল মধ্যে নটানা তাছা ধোনোনি এভাবে খারাপ কমেট করুত লোক কড়া ভাষার নিন্দা করছেন তা বর্তমানে এভাবে কিছু সোশিয়াল মিডিয়া ভাইরা হোচ্ছি তো আপনার মানে নিশ্চিতভাবে অগস্ট পনেরো ধোনি অবসর ঘোষণা ঘোষণা করে পোস্টে এভাবে দুষ্কর্ম জনিত কমেন্ট করা তো আপনার আমি ফুল রিপোর্টটি দিয়েছি যদি এ ইরনেট্রু সংগৃহীত প্রথম কেউ যদি ভিডিও পছন্দ আসলে ভিডিও লাইক সার কমেন্ট করি নমস্কার কিন্তু যা পূর্ণ কেউ ইন্টারনেট রু সংগৃহীত করা